আমি কি কারো নাম নিয়েছি, কাউকে গালি দিচ্ছি? গালি দেওয়া হারাম, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, খালি খেয়াল করে আর শুনবেন, কিছু আজ হবে প্যান্ডেলে, কিছু আজ হবে অ্যাঙ্গেলে, কথাকে বুঝবার পারছেন? যে কথা বলতে চাচ্ছিলাম শুরুতে, আমি ভূমিকায় যে একটি দু একটি কথা বললাম, আপনারা কি রাগ করেছেন, বেজার হয়েছেন, মন খারাপ করেছেন? আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে কথা বললে লাভ না লস? আরো জোরে বলেন, লাভটা কি? আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18, আল্লাহ খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা ওয়াজ শুনে প্যান্ডেলে রাখলে চলবে না, এখান থেকে ভালো যেটা সেটা গ্রহণ করা লাগবে। আর ভালোটা যদি গ্রহণ করেন কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ বানায় দেব। তাহলে কোরআনের ভালো কথা গ্রহণ করলে, আমল করার সিদ্ধান্ত নিলে আল্লাহ হেদায়েতের রাস্তাকে কি করে দেবেন? সহজ বানায় দেবেন। আর আল্লাহ পাক বলেন, ওয়াউলাইকা হুমুলুল আলবাব, যারা কোরআন থেকে ভালো কথা, উত্তম কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন দেওয়াজ করা দরকার আছে না? না, কোরআন দেওয়াজ করলে কি উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়ার 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন থেকে ওয়াজ করার দরকার আছে না? নাই। আর কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না? নাই। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কি? আরো জোরে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা। আল্লাহ পাক জানায় দিলেন, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। তাহলে জ্ঞান দান করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম, তার কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ভাষায় তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। পয়গাম্বরের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কেনারায় ভিড় জমায় দিত। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কণ্ঠ কি কম সুন্দর? আমার নবীর কণ্ঠ এত মিষ্টি, এত সুন্দর ছিল, যারা দিনের বেলায় নবীর কোরআনের বিরোধিতা করত, ইসলামের দাওয়াতের বিরোধিতা করত, রাতের বেলায় সেই মক্কা কাবানো বড় বড় লিডার আবু জেহল, উতবা, সাইব, আবু সুফিয়ান নবীর বাড়ির চার ধারে দাঁড়ায়া, বইয়ের চোখকে ফাঁকি দিয়া, জনগণের চোখকে ফাঁকি দিয়া, ওরাও দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত জায়গা জায়গা কোরআন শুনত। বলেন সুবহানাল্লাহ। শোনার পরে কি এমন কথা,
সারা রাত জায়গা কোরআন শুনে আর সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল, কেরা বুঝেল তুই কি ছাগল। হ্যাঁ, সারা রাত জায়গা কোরআন শুনে সকাল বেলায় বলে পাগল জাদুকর কথা বলেন। এখানে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আবু জেল কাফের গয়া কোরআন শোনে, আর বাংলাদেশে কিছু কিছু মুসলমান নামধারী পাওয়া যায়, বাংলার জমিনে কিছু কিছু জায়গায় যারা তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ পরিতাপের বিষয় ওই জায়গায়, বাংলার জমিনে যাত্রার প্যান্ডেলে রাত ১২টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ১৪৪ জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে ১৪৪ জারি করে কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। ওরা মুসলমান কিনা ওদের রক্ত পরীক্ষা করা দরকার। মন খারাপ করছেন আপনারা? মানুষ তো তোরে সম্মান এমনি দেবে, সম্মানিত আগে হও কথা বলেন। এলাকার কিছু পাতি নেতার গরমে কিন্তু মাহফিল বন্ধ হয়, ওপর থেকেও বন্ধ হয় না, ওই থানার পুলিশও বন্ধ করে না। একটা গ্যাঞ্জাম পাকাইয়া বক্তা উস্কানিমূলক বক্তব্য, এ হয়েছে সে হয়েছে, উমুক দলের লোক আজে বাজে বদনাম ছড়াইয়া বক্তার মাহফিল বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক না বেঠি? কয়টা বন্ধ করবে, কয় জায়গায় বন্ধ করবে? কোরআনের আওয়াজ কখনো বন্ধ করে রাখা সম্ভব? এক জায়গায় বন্ধ করবা, দশ জায়গায় চালু করে দেবেন কি? কারণ এই কোরআন নাজিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ ডেকে বলেন, এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, কথা বলেন ঠিক না ঠিক? বিদায় কোরআনকে কখনো বন্ধ করা যাবে না, কোরআনের আলোকে কখনো নিভিয়ে দেওয়া সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে আল্লাহর আলোকে, দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা শত চেষ্টা করতে পারে, হাজার চেষ্টা করতে পারে, লক্ষ চেষ্টা করতে পারে, কোটিবার চেষ্টা করতে পারে, আমি আমার জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব, যদিও কাফেরদের অন্তরে জ্বালা যন্ত্রণা হোক না কেন। কোন সুবহানাল্লাহ, এজন্য এটা বন্ধ করা সম্ভব? সম্ভব। মাঝে মাঝে বুকটা ফেটে যেত, এক কোরআনের পাখি যখন খাঁচায় চলে গেল, কথা বলেন ঠিক না ঠিক? আবার নতুন নতুন এমন এমন কোরআনের পাখি হয়েছে গো, যাদের কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয়, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য এই কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব নয়। এ জমিনে কোরআন থেকে কে কথা বলবে? যার কোনো জ্ঞান নাই তার অন্তরে জ্ঞান দান করতে পারে কে? আল্লাহ যাকে পছন্দ করবে তার দ্বারা ইসলামের প্রচার করে দেবে, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কোরআনকে দমানো সম্ভব নয়, কোরআনের আলোকে নিভাইয়া দেওয়া সম্ভব নয়, কোরআনকে জমিন থেকে বিতাড়িত করা সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ, সূর্যের আলো জ্বলবে যতদিন এ জমিনে কোরআনের আলো আলোচনা চলবে ততদিন, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কোরআনওয়ালাদেরকে ধমক দিয়া, মিথ্যা মামলা হামলা দিয়া, জেল জুলুম ফাঁসি নির্যাতন দিয়া জমিন থেকে কোরআনকে বিতাড়িত করা সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পেয়েছেন? মমিনের জন্য দুনিয়াটা কিসের মতো? হাদিস বললাম শুরুতে, শুনছেন কি হাদিস? হ্যাঁ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য কি দুনিয়া? জেলখানা। কথা কয় না, কথা কয় না, কথা আমার নাকি আমাদের নবীর? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতের আরামায়েশ, কারণ ওরা মরার পরে জান্নাত পাবে না, মুমিন মরার পরে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন, সহজ হিজাব। জান্নাতে যাবেন, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাবার দেবে,
জান্নাতে যাওয়ার আগে একটু পরীক্ষা দেওয়া যাবে। এই জন্য দুনিয়াটা হলো মুমিনের জন্য কষ্টকর জায়গা, কথা বলেন ঠিক না ব্যাটি? মুমিন জীবনের পথ চলতে গেলে কাঁটা আসবে, বাধা আসবে, গর্ত খিলে গর্তে ফেলাইতে চাইবে, কথা কন। ঝগড়া করবেন না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। আপনি পা তুলে দেন না, ও উপরে তুলে দিবে, তারপরে বলে তুই আগে দিছিস, কথা কন না কেন? আজকে সমাজে তো তাই, কিছুই বলবেন না, কয় হুজুর মনে আমারে সব করছে। আরে বেটা তোরে চিনি আমি, এলাকায় জীবনে আসছিলাম, তারপরেও সব অজ মনে করবে আমারে কইল, কথা কন ঠিক না ব্যাটি? আপনারা রাগ করতেছেন আমার কথা। বলতে চাচ্ছিলাম হযরতে দাউদ আলাইহিসসালাম কণ্ঠটা কত সুন্দর ছিল বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইয়ের আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মজেদার দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাটাকে এই পয়গাম্বর হাতের মধ্যে নেওয়া মাত্রই ওই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মমের মতো পানির মতো গলিয়ে দিত বলেন সুবহানাল্লাহ। পয়গাম্বর লোহা গলায় দাউ কুড়াল বটি বানায় কামারের কাজ করে ওগুলো বাজারে বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ করে, বাদশাহীর ভান্ডার থেকে পয়গাম্বর একটা টাকাও নিতেন না বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ কত সুন্দর ছিল, বর্তমানে কি কোনো মেম্বারের আদর্শ এমন খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, বাদশাহীর ভান্ডার আছে তারপরে কামারের কাজ করে পরিবারের খরচ চালায়, একটা মেম্বারের আদর্শ বর্তমানে এরকম খুঁজে পাওয়া যাবে না। মেম্বার হওয়ার আগে ওর সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, কোনো মতে যদি একটা মেম্বার হতে পারে ওর গাড়ি বাড়ি টাকা পয়সার হতে আরো অভাব নাই। আর ওদের পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে তো গাঞ্জা খায় পাঁচক তো ঘুম চুরিতে পাকা পোক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, আর আস্তে কণ্ঠি সব মনে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো নাম নিয়েছি, কাউকে গালি দিচ্ছি? গালি দেওয়া হারাম, কথা বলেন ঠিক না ব্যাটি? খালি খেয়াল করে আর শুনবেন, কিছু আজ হবে প্যান্ডেলে, কিছু আজ হবে অ্যাঙ্গেলে, কথা কি বুঝবার পারছেন নাকি? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, গাইবন্ধ থেকে আসছি দেখে ভাষা বুঝিচ্ছেন না? এতে জয়পুরহাট জেলা আছে না নাই? জয়পুর হাটে বাপের সাথে দেখা হলে কয় তুই কেন কা আছো, তুই কোটি যাওছো, তুই কি করছো? বাপক দেখা হলে কি কয়? তুই। আর গরুর সাথে গরু যখন খাবার দেয় তখন গরু কি কয় জানেন? কয় আপনি খাইলে খান, না খাইলে গুদগুদাই না। গরু কয় আপনি করে, বাপক কয় তুই করে, কত বড় পাগলা, কথা কন ঠিক না বেটি? এই যে ফেনি চেনেন না? ফেনির লোক কিন্তু ফেনি কয় না, কয় হেনি, কয় হেনি কলে যে তাহা লইয়া সুদূর ভুদূর চলতো না, কথা কি বুঝছেন? নোয়াখালি এক বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে আসছে, ওয়াজ করে এসে বলতেছে মা বইনারা হুই না যান, আপনার স্বামী যদি মাইরে ফিটে হুজে হেলাইয়া দেয় ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো নো। এই ওয়াজ শুনে এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ভাই ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায়? কয় হেইটা তো আর কিতাবালা আল্লাহ নাই, কথা কি বুঝতে পারতেছেন? এরকম ভাষার মধ্যে কম বেশি আছে না? না ছেলেটে একবার ওয়াজ করতে গেছিলাম, লোকজন বলতেছে হুজুর পক খাবেন পক, আমি চিন্তা করলি না এদিকের মানুষ লন্ডন আমেরিকায় থাকে, কুসাবেন রান্না করে যদি খাইতে দেয় আমার 12টা বাজবে, তো বললাম ভাই আমি খাবো না। অন্য অন্য মেহমান যারা আছে বলে ভাই নিয়ে আসেন, দেখলাম ভাই বাটিতে গড়িয়া এত সুন্দর পায়েস রান্না করছে দেখেই খাবার মন চাইছে, আমি এতিমের মতো তাকে দেখলাম আমাকে আর দিল না, সব খালি ওদেরকে দিল। তো পরে লোকজন যখন চলে গেল জামুসদের দেওয়ার সময় একটু পড়ে গেছে, ওইটা নিয়ে জিব্বাই দিলাম, আহ কি যে মজা হয়েছে। পরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজ করতে আসি যদি বলে হুজুর বিষ খাবেন বিষ, আমি তাই দিই না, জানি বিষ কয় এখন মজার জিনিস খাওয়ায় দেয়, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি ভাষার মধ্যে কম বেশি আসে না? নাই। এই যে রাজশাহী চাপায়ের মানুষ কত সুন্দর করে কথা বলে, কথা বলে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, বিশেষ করে কুষ্টিয়া নাটোর এলাকার মানুষের ভাষা অনেক মিষ্টি, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। আমি গাইবান্ধার শহর সরল এলাকার ছেলে, আমার ভাষায় যদি কিছু হয়ে যায় এদিক সেদিক হয় মাইন করবেন না বাবা জিরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না, গুসা করবেন না, খারাপ লাগে মন খারাপ করছেন? তাহলে আল্লাহর পয়গাম্বর
দাউদ আলাইহিসসালাম জীবনের শেষ দশায় আল্লাহ পাকের কাছে একদিন দোয়া করলেন, আল্লাহ আমি জানতে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহে দান করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর তোমার পরবর্তীতে আমি তাকেই ফিলিস্তিনের বাদশাহে দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন আমি আল্লাহ পাক তাকেই পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহে দান করব। এই কথা শোনার পর পয়গাম্বর দেশের হাজার হাজার জনগণকে এক জায়গায় করলেন, হাজার হাজার জনগণের সামনে প্রচার করে জানায় দিলেন, শোনো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার জনগণ শুনে আর মাথা নত করে চলে যায়, পয়গাম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। এইভাবে কয়েকদিন প্রচার চালায় চিন্তা করলেন, এত মানুষের সামনে বললাম কেউ যখন বলতে পারলো না, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না? না, এইবার পয়গাম্বর তার ঘরের ভিতরে দাওয়াত দিলেন, ছেলে মেয়ে গুলোকে একত্রিত করলেন। পয়গাম্বরের ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না, মানে দাউদ আলাইহিসসালামের সন্তান 40 জন, এটা শোনার পরে সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয়। জোরে বলেন। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, আর আমি কই না হইলে আরো ভালো হয়, কথা কন্যা কে। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 160 কোটি মুসলমান, সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম, কয়শো কোটি, 300 কোটি যদি আমরা মুসলমান হতে পারতাম, তাহলে পৃথিবীর কোন জালেমের সাহস ছিল না মুসলমান হত্যা করা, তো দূরের কথা মুসলমানের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরানোর সাহস কেউ পেত না। আজকে আমরা সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কথা বলেন ঠিক না বেটি? মুসলমানের রক্ত নিয়ে আজকে জালেমেরা খেলা করতেছে, কথা কন ঠিক না বেটি? মন খারাপ করতেছেন আপনারা? কষ্ট লাগে? হক কথা বলাই লাগবে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালামের কন্যা সন্তান হলো 21 জন, ছেলে সন্তান হলো 19 জন, এই মোট হলো 40 জন সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই যে ঠাকুরগাঁও জেলা ছিলেন, ওই জায়গায় বাস করতে গেলাম, এক মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবো, ছেলে মেয়ে কয়জন? কয় মেয়ে আমার 11টা, ছেলে আমার 6টা, আলহামদুলিল্লাহ। কম এই যে দিনাজপুর বিরলে বাস করলাম দিনের বেলায়, এক মুরব্বী সন্তান কোলে এসে বলে, বাজান গো দোয়া করে দাও আমি কে নাতিপুতি। কয় নাতিপুতি মানে আমার নিজের, কি বলেন আপনার এই বয়সে আল্লাহ বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মুমিনেরা বিশ্বাস করবে রিজিকের মালিক সে, আলোচনা হবে সামনের দিকে গেলে বুঝবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালাম তার সন্তানগুলোকে একত্রিত করে বলল, বাবা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরের সন্তান বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট নাম তার 19 বছরের টকবগে যুবক, নাম তার সোলায়মান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বা জান, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়, কোন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, কতই আছে মরিস, ছোট ঝাল ঝাল? পয়গাম্বরের সন্তান ডেকে বলে, আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, বয়স যখন আমার 14-15 হয়ে গেছে আব্বা জান, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, ও আব্বা জান আমি পশু প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারি, কম। সুবহানাল্লাহ। আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, দূর আকাশে পাখি উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে,
আমি জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি, বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আপনি অনুমতি দিলে আমি বলে দেব তিনটা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটা দেখি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন দুটি হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইউটিউব ইন্টারনেটে যারা আলোচনা শুনেছেন তাদের কাছে হয়তো বা শোনা হয়ে যেতে পারে, তারপরে যেহেতু সরাসরি শোনার মধ্যে একটা মজা আছে না নাই? ওরা তো কাট সাইট করে দুই মিনিট দিয়ে নাম দিয়েছে অপরাধী হুজুর, কথা বোঝেননি? বিদায় এদিক ওদিক না কইরে দুই আড়াই ঘন্টা শোনেন তাহলে ভুলটা ভেঙে যাবে, কথা বলেন? যে গোলাম রব্বানি হুজুর ওয়াজে গান গায় না কি করে একটু শোনেন, দুই আড়াই ঘন্টা না শুনলে তো বুঝবেন না। আমি কি আর সাদে বলি ভাই, বলার পিছনে কারণ আছে। চলুন যুবক যারা বসে আছেন একটু খেয়াল করে শোনো, আজকে গোলাম রব্বানি হুজুর দুই আড়াই ঘন্টা কি বক্তৃতা দেয়। আমি বারোটা পর্যন্ত কথা বলবো, এখন ঘড়িতে বাজে হলো সাতচল্লিশ, দশটা সাতচল্লিশ মিনিট, ইনশাল্লাহ আমাদের হাতে তাহলে মোটামুটি সময় আছে এক ঘন্টা ১৩ মিনিট, কয় মিনিট? তারপরে যদি বারোটার পরে আমি কথা বলি না, দেখি আপনাদের যদি পরিবেশ দেখে ভালো লাগে তাহলে একটি একটু রিস্ক নিয়ে আজকে সময় বাড়ানোর নিয়ত আছে ইনশাল্লাহ। মানে আপনাদের এখানে এসে জ্বর একটু কমে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এলাকার বরকত আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করছেন, তাই না ভাই? আপনারা একটু দোয়া করবেন হুজুর যেন সুস্থ শরীরে আমাদের সামনে কিছু কথা বলতে পারেন, সকলে বলুন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সুরার নাম্বার হলো ১৪১, সুরার নাম্বার কত? ১৪১ নাম্বার সুরা, সুরাটির নাম হলো হামিম আসেজদা, মোটায়াত আছে ৫৪টি, রুকু আছে ৬টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে সুরাটি নাজিল হয়েছেন। রসুলের জীবনে দুইটা পর্ব, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানি, কথা বলেন ঠিক না ভাই? আমরা এই সুরাত থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আয়াতটি পাইবেন কোথায়? ২৪ নাম্বার পারার ১৯ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইন, আয়াতের নাম্বার হলো ৩০। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিশ, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মন খারাপ করছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এগুলো তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবাই পারে না, কথা কন না কেন? যুবক মানুষ দেখলাম মুখ বন্ধ করে রাখছে, যুবক হয়েছে আর মুখ বন্ধ রাখছে। এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, তো ওই বরকে আমি বলতেছি সুরে ফাতিহা জানো, চোখ মুখ ঘামিয়ে গেছে। তো সাথে ওদের সাহায্যকারী কোল দ্বারা থাকে না, ওরা বলতেছে হুজুর সুরে ফাতিহা উইকে আমার ঘরে ধরলে আমরা পারবো না। তা আপনার বিয়ে পরনের ভিজিট কত? আমি করছি দেয় মানুষ ৫০০ ১০০০ টাকাও দেখো, হুজুর ২০০০ টাকা দেবো তাও বিয়েটা ভেঙে দিন না। এখানে যুবক দেখলাম না অনেকগুলো আছে, তারা আউজ বিল্লা বিসমিল্লা পরিবার পারে না, ওরা বিয়ে কি করবে? আমার এক ভক্ত আছে বগুড়া মাহাতির হোটেলে থাকে, সব সময় আমার ওয়াজ শুনে, আমার ওয়াজ শুনে ঘুমত থেকে ওঠে, ওয়াজ শুনে ঘুমত যায়, গৌরব বাবা অহংকার না, উনি আমাকে নিজে বলছে। তো ওই মাহাতির হোটেলে মাঝে মাঝে চা খাই নাস্তা করি, তো ছেলেটাকে ডেকে বললাম এদিকে শোনো বিয়ে করছো? কয় হুজুর কোন কি? তিন ছেলের বাবা, একটা স্ত্রী, সব আসে দোয়া আছে জানো? কয় দোয়া হুজুর ওটা দোয়া পড়ার টাইম, মানে এত ব্যস্ত দোয়া করার কথা মনেই থাকে না, মন খারাপ করছেন আপনারা? এদের মুখ দিয়ে আউজ বিল্লাহ বিসমিল্লাহ আসে না, এরাই আবার মাহফিল শেষ করে হোক আর এদিক সেদিক গেলে বলবে রূপবানে না আছে কমর দোলাইয়া, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া, কথা কর একটু জবান ছেড়ে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, শয়তান দুই সাথে থাকলে পাইলে যায়, কথা কর। কারণ কোরআন পড়ার সময় কে আসে ধোকা দেয়, কথা কয় না? শয়তান আসে ওয়াসওয়াসা দেয় ধোকা দেয়, চেষ্টা করে কোরআনের কথাকে অফ করে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কারণ এই কিতাবের যত কথা আছে কোনো ভেজাল আছে, কোনো ভুল আছে, কোনো ধোকা আছে, কোনো মিথ্যা আছে? আল্লাহ পাক শুরুতেই তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দ্যার ইজ নো ডাউট, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কোন সন্দেহ নাই, কোন সংশয় নাই, কোন মিথ্যা নাই, কোন ধোকা নাই, এমন একটি কিতাব আমরা পেয়ে খুশি না বেজা? তাহলে কোরআন পেয়ে আর একবার বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা মা, তাহলে আমরা যে আয়াতে কারিমার আলোচনা শুনব, খুব খেয়াল করে আমি আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের আগে মন মানসিকতা দেখব, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেগেছেন, তাফসিরুল কোরআন মাহফিলের একটা হক আছে না নাই? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনব, পাশাপাশি যুগ উপযোগী কিছু কথা হবে, হবে না? অবশ্যই হবে ইনশাল্লাহ। পাশে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার চালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মা বোন আলোচনার মাধ্যমে রাজশাহীর মা বোনদেরকে হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। আরো আস্তে কণ্ঠে, এজন্য মহিলাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ হবে। আর যুবক তোমরা কি মনে করছো, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের কথা একটা আলাদা মাথায় আছে, আছে না না? তবে আমি রাজশাহীতে আসার পর একটা বিষয় একটু মন খারাপ হইলেও বলবো, মনে ব্যথা পাবেন না তো? আমি নোয়াখালী, চাঁদপুর, ভোলা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, জামালপুর, শেরপুর, এদিকে যতগুলো মাহফিল করি সেতু পার হয়ে টাঙ্গাইল, এদিকে যেতগুলো প্রোগ্রাম করি, এদিকে গেলেও মোটামুটি পাওয়া যায়, দক্ষিণবঙ্গে গেলেও মোটামুটি পাওয়া যায়, কিন্তু যখন এই উত্তরবঙ্গে মাহফিল করি তখন একটা বিষয় আমার মাথায় খুব কষ্ট দেয়। এটা কিসের বাগান আপনারাই বলেন, জোরে বলেন। তাহলে জান্নাতের বাগানে আল্লাহ রহমতে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন সুন্দর পরিবেশে আসার জন্য সুন্দর পোশাক পরে আসার দরকার কি না? অন্তত কিছু না থাক, কিছু না থাক, আপনাদের প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকা উচিত ছিল কি না? দুঃখ পাইলেন? তার মানে এই যারা মাথা টুপি দেয়নি এরা বছরে দুই দিন টুপি পরে, খালি দুই ঈদের দিনে, কথা কন, ঈদের নামাজ শেষ টুপি যে কই চার ছয় মেরে ফিক মারছে, আর বউ খুঁজে পায় না, ও খুঁজে পায় না, কথা কন ঠিক না ব্যাটি? এ ভাই, আল্লাহ না করুক আমরা পথে ঘাটে চলাফেরা করি, দুর্ঘটনায় যদি মারা যায়, পকেটে যদি টুপিও না থাকে, মুখে যদি দাড়িও না থাকে, মরার পরে তো লঙ্গি বা প্যান্ট খুলে দেখবি মাথা কাটানো আছে না নেই, মরার পরে ইজ্জত খুলে দেখবি, কথা কন না কে? এজন্য যেখানে সেখানে যাওয়ার সময় অন্তত পকেটে একটা টুপি লিন অথবা মাথায় একটা টুপি পরবেন। কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনতে আসছেন, মাথায় টুপি থাকবি না, টুপি কি সিনেমা দেখার সময় পরবেন? খারাপ লাগলো? এর পরবর্তীতে মাহফিলে গেলে অন্তত ইমানদার হিসেবে টুপি পরে যাবেন তো ইনশাল্লাহ? কারা কারা টুপি পরে মাহফিলে যাবেন এরপরে হাত তোলেন তো দেখি, লেলায় থাকবি এলাকার টুপির দোকানদারে বেচা কিনা ভালো হইল, কষ্ট পাচ্ছেন আপনারা? না হইলে আপনারা বগুড়া শহরে যান, নুরুল্লাহ টুপি ঘর থেকে ভালো ভালো টুপি পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন, যারা বগুড়ার দিকে সফর করেন খুব ভালো উন্নত টুপি পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আমার রাজশাহী তো আছেই, আছেই, যে কথা বলতে এগুলো পাওয়া যাবে, যাই হোক, আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মন খারাপ করেছেন? তাহলে আমি যে আয়াত তিলাওয়াত করেছি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমরা সবাই একটু জানার এবং শোনার এবং বোঝার চেষ্টা করি। কোরআন বোঝার জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? যতটা কথা কোরআন থেকে বলা হবে ততটা কথা শোনার জন্য যদি আপনি সময় দেন, এই সময়ের হিসাব আমার আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে, একটা হাত তুলে সাক্ষী দিয়ে ডাক দে বলেন তো আমাদের রবকে, আরো জোরে ডাক দে বলেন তো আল্লাহ, কলিজার থেকে ডাক দে বলেন আল্লাহ,
এরপরে যে কপাল পরাগুলো হাত তুলে সাক্ষী দেয়নি, ওদের হাত কি ডোনাল্ড ট্রাম্প? কোরআনের প্রেম তার অন্তরে থাকার কারণে, কোরআনের অক্ষর গুলোকে ভালোবেসে কাঁদার কারণে আল্লাহ পাক তার কবর জান্নাতের বাগান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন হলো দামি কিতাব, যে এর সাথে আসবে আল্লাহ পাক তাকেও দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান দেখে বলে, আব্বাজান, এক নাম্বার থাকবে একটা কিতাব, দুই নাম্বার থাকবে একটা সাবুক, তিন নাম্বার থাকবে একটা আংটি। কিতাব হলো রাষ্ট্রের নিয়ম নীতি কিভাবে চলবে, আল্লাহ একটা সংবিধান হিসেবে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর সাবুক হলো যেই অপরাধ করবে ওই অপরাধীকে সাবুক যায় নিজে আঘাত করে জায়গার সাবুক জায়গা ফেরত আসবে। সাবুক চালানোর জন্য কোনো লোক লাগবে না। আমার একটা বিশ্বাস, ওইরকম একটা সাবুক আমরা যদি বাংলাদেশে পাইতাম কোন জায়গা থেকে মার শুরু হইতো, সময় চ্যানেলে ব্রেকিং নিউজ দেখতে পাইতেন, কথা কন্যা কায়। আর একটা আংটি, ওই আংটি যার হাতে থাকবে, আব্বা, মানব দানব জিন ইনসান সবাই তার গোলামি মানতে বাধ্য। জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, স্ত্রীর সাথে মহাব্বত করবেন। আমার একটা আলোচনা আছে, স্বামী স্ত্রীর রোমান্টিক জীবন কিভাবে হবি, আপনারা আলোচনা শুনবেন। আর আজকের এই আলোচনাটাও ইউটিউব ইন্টারনেটে যাবে। আপনারা যেখান থেকে আলেমুল আমার বক্তৃতা ছাড়া হোক, ওই চ্যালেঞ্জগুলোকে সাপোর্ট করবেন, ওই চ্যালেঞ্জগুলো উপরে উঠে যাক, দোয়া ভালোবাসা দেবেন। কারণ ইসলাম প্রচারের জন্য মিডিয়া এখন একটা বড় প্ল্যাটফর্ম, কথা বলেন ঠিক না? বা ঠিক। এই জন্য যুবকদেরকে আমি অনুরোধ করবো, আজেবাজে গান শোনা বাদ দাও, গান বাজনা বাদ দিয়ে এখন অনেক মানুষ কিন্তু ইসলামের পথে আসতেছে, কথা বলেন ঠিক না? বা ঠিক। অনেক বক্তার হাতে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, কথা বলেন ঠিক না? বা ঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, বড় ভাই আছে, ওনার কথা শুনবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বড় ভাইয়ের কাছে দোয়া চাই, এলাকাবাসীর কাছে দোয়া চাই। আমার কথায় যদি ভুল তুলি, কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। মা বোন যারা বসে আছেন, মা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।